দাদু ভালো এখানে একদম মরিস ভাই দরদ সাউদ দেন ভাই আমরা চলে আসলাম আজকে নতুন পিকনিক স্পটে এটা আমাদের অনেক পুরনো পিকনিক স্পট এই জায়গায় আমরা প্রতি
কার্যক্রম। জীবনটা তো আমাদের অনেক ছোট, কিছু করতে পারি আর না পারি, এই কাজগুলো আমরা ভালোই পারি। আমাদের ভ্রমণ করা এটা আমাদের এক ধরনের পেশা অথবা নেশা হয়ে গেছে, তাই আমরা এটা আশা করি কোনোদিন ছাড়ব না, ভবিষ্যতেও করে যাব এবং আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। অনেক শিক্ষিত লোক আছে যারা কাজের ব্যস্ততার জন্য নিজের লাইফটাকে উপভোগ করতে ভুলে যায়, তাদেরকেই বলতেছি আমি জীবনটাকে উপভোগ করতে শিখুন, চোখ মেলে দেখুন আল্লাহ দুনিয়া কত সুন্দর, কত নিয়ামত আল্লাহ দুনিয়াতে রেখে গেছেন আমাদের জন্য, আর সেটা আমরা উপভোগ করতেই আসলে ভুলে গেছি। আমরা সেটা বনভোজনের মাধ্যমে হোক অথবা অন্য মাধ্যমে হোক, ভ্রমণের মাধ্যমে হোক, সেটা আমরা ভ্রমণের মাধ্যমেই উপভোগ করে যাচ্ছি ইনশাল্লাহ। এখন আমাদের রান্না শেষ, এখন খাওয়ার পালা, আর আমরা খাবো এখন। দেখেন রান্নাগুলো, তোমরা সবাই যারা যারা ভাত খাচ্ছ বসে বসে খাও। আসলে আমাদের সাথে যারা কাজ করতেছে সারা, তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে কাজ করতে। রিঅ্যাকশন বলো তোমার, ইয়া রিঅ্যাকশন দিলে আরো দূর থেকে বলো এটা হচ্ছে আমাদের এলাকার বিশ্ববিখ্যাত খাদক সালাউদ্দিন। কোনো কেউ কিছু খেতে না পারলে এর সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে মরিচ। আমাদের পিকনিক এতটুকুই, এখন আমাদের যাওয়ার পালা। আর আমাদের সাথে যারা পিকনিক করতে চান তারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করবেন। এই চ্যানেলে যারা নতুন তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথেই থাকুন। সো দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।